নৌরুটে পণ্য পরিবহন ভাড়া 6% কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল BWTCC। চট্টগ্রাম থেকে 34টি রুটে চলাচল করা লাইটার জাহাজের নতুন সিরিয়াল প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। নতুন এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে এই খাতে 1 বছর ধরে চলা অচলাবস্থার অবসান হবে বলে আশা জাহাজ মালিকদের। নৌ পরিবহন অধিদপ্তর মহাপরিচালকের উপস্থিতিতে তারা আগের চেয়ে অন্তত 6% কম ভাড়ায় পণ্য পরিবহন করার কথা জানান। আমাদের এই ওয়াটার ট্রান্সপোর্ট এটা যদি লস করে তাহলে দেশের জাহাজ বন্ধ হয়ে যাবে এবং এর ব্যাকএন্ডিংকে যেটা বললাম যে জাহাজের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, নির্মাণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, তখন এই যে লোড এটা ভেরি ডিফিকাল্ট ফর দ্য নেশন টু বিয়ার। গুটি কয়েক দুষ্ট স্বার্থপর লোভী বিনষ্টকারী স্বেচ্ছাচারী জাহাজ মালিকদের কারণে পুরা জাহাজ শিল্পকে দোষারোপ হতে মুক্ত করুন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রইল।